Bismillahirrahmanirrahim. আমি রুবাল একটা রুবা সহকারী শিক্ষক বাংলা নবা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। আমি নব যোগদান কৃত স্থায়ীভাবে এখানে জয়েন করেছি। সরকার তোমাদের প্রথম ভেবে মাধ্যমিক শিক্ষার্থীদের প্রথম ভেবে অনলাইন ক্লাস চালু করেছে। সকল স্থায়ী সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে জানাচ্ছি স্বাগত। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণী বাংলা কৃত পত্রে 35 পরিচ্ছেদের কারক বিষয় নিয়ে আলোচনা করব। আমি জানি কারক বাংলা কৃত পত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ, আর বিশেষ করে হলো আমি কারককে আজকে যেভাবে বোঝাবো আমি এটা জানি যে তোমরা অতি সহজেই আমারটা বুঝে নিতে পারবে, এবং যদি মনোযোগ দিয়ে একটু শুনতে পারো তাহলে সহজে তোমাদের উত্তর হবে। আশা করি যে দেখানো আসো স্বাস্থ্য সুরক্ষা মেনে আমার অনলাইন ক্লাসটা দেখো এবং মনোযোগ দিয়ে শোনো, লেখক খাতাগুলো বিমর্শ করো। আজকের আলোচ্য বিষয় হলো কারক। কারক যদি আমরা ভাঙাই তাহলে এইভাবে ভাঙাইতে পারবো যে কি যুগ অথবা নব, এই হলো কারক। কারককে ভাঙালে এইভাবে ভাঙানো যাবে। আর কারকের সংজ্ঞা হলো ক্রিয়ার সাথে বাক্যের বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক থাকে তাই হলো কারক। অর্থাৎ ক্রিয়া হলো মূলত হলো ক্রিয়ার সাথে কারক সম্পর্কটা হলো একদম ওতপ্রোতভাবে জড়িত। আমরা জানি ক্রিয়া জিনিসটা কি, ক্রিয়াটা হলো যত কিছু মুভমেন্ট আছে, খাওয়া যা করা খাওয়া ইত্যাদি, এগুলো হলো ক্রিয়া। ক্রিয়ার সাথে কারকের একটি সম্পর্ক, অর্থাৎ তাহলে কি পেলাম আমরা ক্রিয়ার সাথে বাক্যের বিশেষ সর্বনাম পদের যে একটি সম্পর্ক আছে তাই হলো কারক। আমরা জানি এটা আগে থেকে আমরা যারা আছে আজও বলছি, তার কথা হলো ছয় প্রকার। ছয় প্রকার কী কী? এক হলো কর্তৃকারক, দুই কর্মকারক, তিন কর্মকারক, চার হলো সম্প্রদানকারক, পাঁচ হলো অবদানকারক, ছয় হলো অধিকারক। এই হলো ছয়টি কারক। এর মধ্যে আরও হাত আছে, কর্তৃকারক হাত আছে, কর্মকারক হাত আছে, কর্মকারক আছে, সম্প্রদানকারক আছে, অবদানকারক আছে, অধিকারক আছে। এখন আমি আজকে যেভাবে পানের মতো করে বোঝাবো আমি জানি সহজেই তোমরা তা বুঝে যাবো। দেখো এখানে আমি কি লিখেছি, ছন্দে ছন্দে কারক জানার উপায়। কীভাবে চিনব? একদম একটা এই ছন্দটা যদি আমরা মাথায় রাখি, আমি মনে করব সারা জীবন, সারা জীবন সেটা মাথায় থাকবে, কারক ভোলার উপায় থাকবে না। যেমন কি কে দ্বারা যদি প্রশ্ন করি করতে কারক, আমি একবার বলার ছন্দটা বলে নিই, কে করতে কী করবো, কী দেওয়ার কারণ আকাদার সম্পাদন প্রধানত উপাদান কিসের অভিজ্ঞতা কী হবে, কে দিয়ে যদি প্রশ্ন করা হয় সেটা হলো কি কর্তা কারক বা করতে কারক, কে করতে কী করব কী দিয়ে যদি প্রশ্ন করি তাহলে সেটা হবে কর্মকারক, কী দিয়া, কী দিয়া দ্বারা করতে এটা যদি প্রশ্ন করি তাহলে হবে করণকারক। আর চার নাম্বারটা হলো তাহাকে দান, কাউকে যদি দান করি সেটা কীভাবে হবে, দানটা আমাকে কেমন একদম নিঃশর্তভাবে দেওয়া হবে, সেটা বিনিময় কিছু হওয়া আশা করা যাবে না, তাহাকে দান সেটা কিন্তু সম্প্রদান কারক। কোথা হতে সেটা হবে অপদান কারক, কিসে অধিকরণ, কিসে অথবা কখন একটা কাল বোঝাবে বা সময় বোঝাবে, কিসে হবে অধিকরণ কারক। তাহলে আমরা কী পেলাম, কে করতে কী কর্ম, কী দেয়াকরণ, কাকে দান সম্পাদন, কোথা হতে উপাদান, কিসে অধিকরণ, এই সময়টা যদি আমরা উপস্থাপন করে ফেলি তাহলে সমাজে আমরা কী করে ফেলবো কারক চিনে ফেলবো। তাহলে আজকে আমরা একদম সরকারি মানুষদের কী পেলাম যে কারক কীভাবে ভাঙানো যায়, কারক কাকে বলে, কারক কত প্রকার, কী কী এবং কারক চেনা উপায়। ধন্যবাদ সবাইকে, যে দেখেন আসো, ভালো থাকো, সুরক্ষিত থাকো আজ পর্যন্ত।